প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 25 জুলাই 2020, 10 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে এসেছি। তথ্য পরিবেশনের আগে সবাইকে অনুরোধ করতে চাই, আমাদের পরীক্ষাগারগুলিতে নমুনার সংখ্যা অনেক কম আসছে, নমুনা সংগৃহীত কম হচ্ছে। আপনাদের যাদের কোনো রকম কোনো লক্ষণ বা উপসর্গ থাকে, বা আপনারা কোনো আক্রান্ত ব্যক্তির সাথে আপনাদের সংযোগ হয়, তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। এবং আমাদের নমুনা সংগ্রহের জন্য প্রত্যেক উপজেলা, জেলা এবং শহর সব জায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন এবং নমুনা পরীক্ষা করে এই রোগ প্রতিরোধে সহায়তা করুন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 9615টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ 10446টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,01,480টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,21,178 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার শনাক্তের হার 24.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.08%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,114 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,22,090 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.20%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 2,874 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 9 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,266 জন, 78.84%, নারী 608 জন, 21.16%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 31-40 বছরের 3 জন, 41-50 বছর 6 জন, 51-60 বছর 7 জন, 61-70 বছরের 8 জন, 71-80 বছরের 9 জন, 81-90 বছরের 4 জন এবং 100-ঊর্ধ্ব বয়স 1 জন। বয়স বিভাজনে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 0-10 বছরের 18 জন, 0.63%, 11-20 বছর 30 জন, 1.04%, 21-30 বছর 82 জন, 2.85%, 31-40 বছর 194 জন, 6.75%, 41-50 বছরের 407 জন, 14.16%, 51-60 বছর 837 জন, 29.12%, এবং 60-ঊর্ধ্ব 1,306 জন, 45.44%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, বিভাগভিত্তিক ঢাকা বিভাগ 17 জন, চট্টগ্রাম 4 জন, খুলনা 4 জন, সিলেট 1 জন, রংপুর 1 জন, ময়মনসিংহ 3 জন এবং রাজশাহী বিভাগে 8 জন। এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ 1,389 জন, 48.33%, চট্টগ্রাম 771 জন, 24.47%, রাজশাহী 167 জন, 5.81%, খুলনা 198 জন, 6.89%, বরিশাল 109 জন, 3.79%, সিলেট 134 জন, 4.44%, রংপুর 105 জন, 3.65%, ময়মনসিংহ 61 জন, 2.12%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 34 জন, বাড়িতে 3 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা হাসপাতালের যা শয্যা আছে তাতে রোগী ভর্তি আছে 2,160 জন এবং ঢাকা মহানগরীর ICU শয্যায় রোগী ভর্তি আছেন 171 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 331 জন এবং ICU শয্যায় রোগী ভর্তি আছেন 22 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 1,811 জন এবং ICU শয্যায় ভর্তি আছেন 90 জন। সারা দেশে সাধারণ শয্যা 15,182টি, রোগী ভর্তি আছে 4,302 জন এবং শয্যা খালি আছে 10,880টি।
সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 533টি, রোগী ভর্তি আছে 283 জন এবং খালি আছে 250টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,326টি। সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলা 305টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর সংখ্যা 112টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 649 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 417 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 46,559 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 27,357 জন। বর্তমান আইসোলেশনে আছেন 19,202 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,709 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 423,461 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 1,789 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 364,011 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,450 জন। 24 ঘন্টায় সুরক্ষা সামগ্রী যা বিতরণ হয়েছে, বিভিন্ন ক্যাটাগরি গ্লাভস 3,663টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক 1,829টি, কাভারঅল পিপিই গাউন অ্যাপ্রন এবং শু প্রোটেক্টর 1,005টি, ফেস শিল্ড এবং গগলস 919টি। সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। মোবাইলে সেবা হটলাইন 1-6-2-6-3 স্বাস্থ্য বাতায়নে গত 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 14,012টি এবং এ পর্যন্ত স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3-এ ফোন গ্রহণ করা হয়েছে 74,29,334টি। 333 এই হটলাইনে 24 ঘন্টায় ফোন গ্রহণ হয়েছে 66,280টি এবং এ পর্যন্ত 97,40,896টি। আইডিসিআর এর দুটি হটলাইন আছে, এখানে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 842টি। এ পর্যন্ত আইডিসিআর ফোন গ্রহণ করেছে 3,04,757টি। মোট ফোন গ্রহণ করা হয়েছে 24 ঘন্টায় 81,134টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,74,74,687টি। টেলিমেডিসিন সেবায় 24 ঘন্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন 4,510 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 1,25,085 জন। প্রতিদিন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য কর্মকর্তা 2 শিফটে মোট 90 জন টেলিমেডিসিনে কোভিড-19 স্বাস্থ্য সংক্রান্ত সেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্রিনিং করা হয়েছে 1,277 জনকে, সকল স্থলবন্দরে 135 জনকে এবং 2টি সমুদ্র বন্দরে 174 জনকে। মোট 1,586 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায়। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে 777,558 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 54,247 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 16,25,564 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 908 জন, এ পর্যন্ত 38,111 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 284,196 জন, এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছে 1,52,96,926 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9,753 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 628,903 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিচুয়েশন রিপোর্ট 24 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও অনুরোধ করব, আপনারা নমুনা পরীক্ষা করতে দিন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। তাছাড়া রোগ প্রতিরোধের জন্য আমরা যেসব স্বাস্থ্যবিধি বলি, সেই স্বাস্থ্যবিধিগুলো নিয়মিতভাবে সবসময় মেনে চলুন। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাবেশ এড়িয়ে চলা। সামনে ঈদের ছুটি বা ঈদের কারণে যেন আমরা এই বিধিগুলি আরও ভালোভাবে কঠোরভাবে মেনে চলি, তাহলে আমরা ঈদ পরবর্তী সময় সুস্থ থাকতে পারবো এবং এই রোগকে প্রতিরোধ করতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।